শত ঝামেলা শত ব্যস্ততার মাঝেও আমি একটু করে সময় বের করে গত সপ্তাহে চলে গিয়েছিলাম ঈদ বাজারে। সো আজকের ব্লগটা আমি তোমাদের সাথে এটাই শেয়ার করব যে আমরা কোন কোন ঈদ বাজারে গেলাম এবং আমার কেমন লাগলো। অ্যান্ড গত কয়েকদিন আগে আমি হচ্ছে ইফতার দিয়েছিলাম আমার একটা রিলেটিভের বাসায়, সো হচ্ছে আমার নেইবারের বাসায়। সো কী কী দিলাম সেটারই একটা ব্লগ থাকছে আজকে, আশা করছি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আবারও আমি চলে আসলাম আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে। যদিও আজকাল ভিডিও করা এবং ভিডিও এডিটিং করা এটা আমার জন্য খুবই টাফ হয়ে যাচ্ছে, বাট তারপরেও চেষ্টা করছি যতটুকু সময় পাই তার মধ্যেই ভিডিওগুলো করার, ছোট ছোট ক্লিপ নিয়ে রাখার, পরবর্তীতে সবগুলো একসাথে কম্পাইল করে আপনাদের সাথে শেয়ার করার। সো আশা করছি সবাই একটু হলেও আমাকে সাপোর্ট করবেন, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো আমরা ফার্স্টে চলে গেলাম হচ্ছে মিসিসাগা কনভেনশন হলে। এখানের মেলাটা আমার কাছে বেশ ভালো লাগলো, আপনারাও হয়তো কিছুটা দেখলে বুঝতে পারবেন যে ওদের আসলে বেশ ভালোই কালেকশন ছিল। বাট ইদানিং আমার যেটা হয়েছে সেটা হচ্ছে আমি এটা রিয়েলাইজ করলাম যে এজদান হওয়ার পরে আমার কেন জানি শপিং বা যাই কিছুই হোক সব কিছু আমার মনে হয় যে শুধু তার জন্যই করি, নিজের জন্য সেরকমভাবে শপিং বা কেনাকাটা কোনো কিছুই করতে ইচ্ছা করে না। সত্যি কথা বলতে আমি দেখা যায় যে হচ্ছে বিভিন্ন শপিং যে অ্যাপগুলো অ্যামাজন বলেন বা যেটাই হোক, আমি দেখা যায় কি সবগুলো জিনিস কার্টে নিয়ে নিয়ে অ্যাড করে রাখি, অ্যান্ড দেন আমি মানে আমার দেখা যায় যে ওগুলা কোনোটাই কেনা হচ্ছে না, আমি জাস্ট আমার এজদান মিয়ার জিনিসপত্রগুলো কিনে বাকিগুলো হচ্ছে সব রিমুভ করে দিই কার্ট থেকে। সো এই হচ্ছে আমার আপাতত দিনকাল যাচ্ছে, কারণ কেন জানি আমার মনে চায় না। সো আমার প্ল্যান ছিল যে ঈদের জন্য আমি আমার জন্য কিছু কিনি আর না কিনি আমি আমার ছেলের জন্য ছোট্ট করে কিছু কিনবো, যেহেতু এটা তার প্রথম ঈদ। সো আমি তার জন্য একটা পাঞ্জাবি কিনে ফেললাম, আর যেহেতু ঈদ বলে কথা সেজন্য আমি কি কালার পাঞ্জাবি কিনেছি সেটা আর দেখাচ্ছি না, আমি ইনশাল্লাহ দেখাবো হচ্ছে ঈদের দিন। আর ঈদ মেলায় গিয়ে দেখলাম যে ওখানে মেহেন্দি লাগানো হচ্ছে। সো আমি প্রায় বলা যায় এক বছরের বেশি সময় ধরে নিজের হাতে মেহেন্দি লাগাই না, তো গত রোজা বা তারও আগে থেকে আমার মেহেদি লাগানো বন্ধ হাতে। আর কেন জানি সবাই বলে যে প্রেগনেন্সিতে, মুরব্বীরা আসলে বলে যে প্রেগনেন্সিতে মেহেদি লাগাতে নাই, সেজন্য আসলে আর মেহেদি লাগানো হয় নাই। আর পরবর্তী যে মেলাটাতে আমরা গিয়েছিলাম সেখানে আমার কাছে মনে হয়েছে যে ড্রেসের কালেকশনের থেকে আসলে অন্যান্য আদার যে জিনিসপত্র লাইক ব্যাগ, ক্লাচ, বিভিন্ন ধরনের ট্রে, সোপ, হ্যান্ড ক্রিম, লোশন, দেন হচ্ছে বিভিন্ন ধরনের ডেকোরেশন পিসেস বা শো পিস যেগুলো, সেই ধরনের জিনিসগুলো অনেক ভালো ছিল। আর এরপরে আমি গিয়েছিলাম হচ্ছে কোলাচি ইনে, ওখান থেকে হচ্ছে আমরা ইফতার প্যাক নিয়েছিলাম চারটা, সেগুলো আমরা রিসিভ করে হচ্ছে তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হই। বাট আমাদের আসলে আমরা একটু লেট হয়ে গিয়েছিলাম এক মিনিটের জন্য, আমরা বাসায় যেতে যেতে ইফতার মানে আজান দিয়ে দিয়েছিল। সো বাট আমরা যেহেতু এক মিনিট ডিলে ছিলাম সো আমরা বেসিক্যালি বাসায় গিয়ে ইফতারটা করলাম। আর এই তো তারপরে হচ্ছে আমার প্ল্যান ছিল হচ্ছে সবাইকে একটু ইফতার বাসায় দাওয়াত করে খাওয়ানো, বাট এজদানকে নিয়ে আসলে সত্যি কথা আমার সময়ই হয়ে উঠছে না। সো আমি যেটা করলাম যে একটু ইফতার প্রিপেয়ার করে সবাইকে দিলাম, একদিনে আসলে সবাইকে দেওয়া পসিবল হয় না, সো আমি আসলে দেখা যায় যে দুই দিন বা তিন দিন মিলায় হয়তো দুই তিন বাসা টার্গেট করে ওভাবে করেই আসলে ইফতারটা দিচ্ছি। এই ছিল আমার আজকের ভিডিও, আশা করছি সবার ভালো লাগবে। এই রোজে সবাই চেষ্টা করবেন একটু বেশি করে পানি বা পানীয় জাতীয় খাবার খাওয়ার, নিজেদেরকে হাইড্রেটেড রাখার। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।